আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। রমজানের রহমতের 10 দিন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম 10 দিন আল্লাহর রহমত নাজিলের, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ তথা মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন আল্লাহর আজাব থেকে নাজাতের জন্য নির্ধারিত। পবিত্র ও মর্যাদাপূর্ণ মাহে রমজানের বিশেষ বৈশিষ্ট্য বিবৃত করে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন এক মাস যে মাসে প্রথম 10 দিন রহমতের বাড়িধারে পরিপূর্ণ, মাঝখানে 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য নির্ধারিত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়রূপে নির্দিষ্ট। রোজাদারদের মাঝে এমন এক শ্রেণীর লোক আছেন যারা তাকওয়া ও পরহেজগারী সম্পন্ন এবং পাপ ও বর্জনীয় কার্যক্রম থেকে বেঁচে থাকার জন্য সর্বদাই যত্নবান। তারা সিয়াম সাধনার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে চেতনা হওয়ার সঙ্গে সঙ্গে তওবা ও ইস্তিগফার করে নিজেদের সংশোধন ও ত্রুটিমুক্ত করে নেন। এ শ্রেণীর রোজাদারদের প্রতি রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রহমতের বাড়িধারা বর্ষণ হতে থাকে। তারা যখন রোজার প্রথম 10 দিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অতিবাহিত করেন, তখন তারা আর সে লোক থাকেন না যেমনটি রোজা শুরু হওয়ার প্রাককালে ছিলেন, বরং তাদের মাঝে মুমিন সুলভ মহৎ গুণাবলী আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। আমাদের মাঝে রমজানের প্রথম 10 দিন শুরু হয়েছে। এ 10 দিন শেষ হতেই রমজানের রহমত বন্ধ হয়ে যাবে। এরপর আসবে মাগফিরাত ও নাজাতের 10 দিন করে বাকি 20 দিন। রমজানে যখন প্রথম দিন শুরু হয় তখন রহমতের দিন আরম্ভ হয়, আর বান্দা যখন সঠিক নিয়তে রোজা রাখে, রমজানের সব হকগুলো আদায় করে, সঠিকভাবে সংযমী হয়, হালাল রুজি দ্বারা সেহরি খায়, হালাল রুজি দ্বারা ইফতার করে, কাউকে গালি না দেয়, কারো হক নষ্ট না করে, ঘুষ না খায়, এভাবে সারাদিন কাটিয়ে দেয় এবং এভাবে সব রমজানে রোজা রাখার নিয়ত করে, তার জন্য রহমত প্রথম রমজান থেকে শুরু হয়, যা রমজানের শেষ পর্যন্ত সে রহমত অবধারিত থাকে। এছাড়াও তার জন্য দ্বিতীয় 10 দিন শুরুর সঙ্গে মাগফিরাত আরম্ভ হয়ে যায় এবং তার গুনাহগুলো মাফ হতে থাকে। হযরত হালাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে রায়ান নামক এক দরজা আছে, এ দরজা দিয়ে কেবলমাত্র কিয়ামতের দিন রোজাদার লোকেরা প্রবেশ করতে পারবেন। ঘোষণা দেওয়া হবে রোজাদার লোকেরা কোথায়, তখন তারা দাঁড়াবে, তাদের প্রবেশের পরপরই দরজা বন্ধ করে দেওয়া হবে। হাদিসে বর্ণিত, যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, ও আমার প্রিয় ব্যক্তি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসতে থাকেন ও আসমানে ঘোষণা করে দেন যে, অমুক আল্লাহর প্রিয় বান্দা, কাজেই তোমরা তাকে ভালোবাসতে থাকো। তখন আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে থাকেন। অতঃপর জমিনবাসীর অন্তরে তার মহব্বত ঢেলে দেওয়া হয় এবং সাধারণ নিয়মের ঊর্ধ্বে কাছে ও দূরে সবাই, এমনকি সমুদ্রের বাসিন্দা ও নিবিড় জঙ্গলের বাসিন্দা পর্যন্তও তাকে ভালোবাসতে থাকে আর তার জন্য দোয়া করতে থাকে। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার ভালোবাসা পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে, যারা রমজানের চানের প্রথম তারিখ থেকে শেষ দিন পর্যন্ত রোজা রেখেছে তারা সেদিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তাদের মাতা তাদেরকে নিষ্পাপ রূপে জন্ম দিয়েছিলেন। অর্থাৎ মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, রমজানের 30 দিন রোজা পালন করলে সে তেমন নিষ্কুল হয়ে যাবে।